গাড়িতে হর্নটা বাজছিল না, মনটা বেশ খারাপ হয়ে গেছিল। তারপর বললাম হর্নটা ঠিক করে, কারণ একটা হর্ন বাজছিল, হয়তো কাজ চলে যেত কিন্তু মনটা মানছিল না। তো দুটো রেটই সেম, 150 টাকা করে, চিকেন থালিও 150 টাকা আর ফিশ থালিও 150 টাকা। না না, যেটাই হোক, আপনাদের এখানে লেখা আছে 180, আপনাদের এখানে বিলে লেখা আছে দেখুন 220, আর এখন বাজে হচ্ছে 6:38। দেখা যাক আমরা কটায় পৌঁছতে পারি, জিপিএস দেখাচ্ছে 10:40। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ দিয়েছে, যা দিয়েছে মোটামুটি। রুমে কিন্তু কোনো সার্ভিস দেয়নি, তাও সার্ভিস চার্জ অ্যাড করেছিল। তো আমরা ডিনার টিনার সেরে মোটামুটি 11:10-15 মধ্যে, মানে 21-এর মধ্যে, মানে 11:30 মধ্যে ঢুকে যেতে পেরেছি। তবে হেলার হর্নের আওয়াজটা অনেক বেশি মিষ্টি ছিল। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এখন আছি জলপাইগুড়িতে তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টিতে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি হচ্ছে কাজিরাঙ্গা। তো আমাদের এখান থেকে কাজিরাঙ্গা যেতে প্রায় 14-15 ঘন্টা সময় লাগবে, জিপিএস দেখাচ্ছে। তো জানি না এক্স্যাক্টলি কতক্ষণ লাগবে, তো আমরা চেষ্টা করব 12-13 ঘন্টার মধ্যে টানার, দেখা যাক কী হয়। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো হোটেলে, কেন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম কাল রাত্রেবেলা যে আমাদের একটু আর্লি যেন ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়। তো ওনারা রাজি হয়েছেন, আমাদেরকে ওনারা 7টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো এখন বাজে হচ্ছে 6:05, তো 7টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নেবো, করে আমরা আশা রাখছি 7:30-7:45 মধ্যে বেরিয়ে যেতে পারবো। চলুন একবারে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টির সকালের ভিউ, প্রচুর পাখি ডাকছে চারদিকে, আর বিশাল বড় পার্কিং এর জায়গা। এই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সকালে ব্রেকফাস্ট এসে গেছে, ডিমের ওমলেট, মিষ্টি, কলা আর ব্রেড। কাকু মিষ্টিটা দেখে নিচ্ছে ঠিক আছে কিনা, ব্রেকফাস্টটা কিন্তু দারুণ দিয়েছে, যা দিয়েছে মোটামুটি দুপুর 12টা অবধি কেটে যাবে। মর্নিং এ ফার্স্ট আমরা মিষ্টি দিয়ে স্টার্ট করলাম। দরকার হলে তুই এতগুলো খাবি রুটি তো মনে হয় না, তাহলে রেখে দে দুটো, প্যাক করে দিতে বল। আমি মানুষের থেকে নিয়ে নিয়েছিলাম ব্রেড, আবার এখন এসে গেছে। ওমলেটটা বিশাল সাইজ, আর কলা, মিষ্টি, বাটার, চা দিয়ে গেল। চাটা খেয়ে নি দেখি, চাটা বাহ ভালো। তবে কার্শিয়াংয়ে যে ট্যুরিজম প্রপার্টিটা আছে ওটার অ্যারিস্টোক্রেসি ব্যাপারটা অনেকটা বেশি, কি বলবো, ওটা হচ্ছে প্রেজেন্টেশনটা মানে ব্যাপক, দুর্দান্ত। ওটার প্রেজেন্টেশনটা অসাধারণ, এটাও ভালো, ব্যবহার প্রত্যেকটা লোকের এখানকারও ভালো, সেটা আমি বলছি না ব্যবহার খারাপ, কিন্তু ওখানকার একটা বলে না একটা প্রেজেন্টেশনটা অনেক বেটার। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, তিস্তা সুন্দরীতে ছিলাম, এখানে ব্রেকফাস্ট করে নিলাম। এখান থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা কাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হচ্ছি, চলুন এগিয়ে যাওয়া যাক। কী হলো, ওটা মাইনাস করতে বললো? আমাকে বলেছিল চিকেন পকোড়া 160 টাকা করে পড়বে, ঠিক আছে। ওনারা কি করবেন, চিকেন ডাইরেক্ট দেবেন না, চিকেনের কিমা করে সেটা পকোড়া করে দেবেন বলেছিল। না না, যেটাই হোক, আপনাদের এখানে লেখা আছে 180, আপনাদের এখানে বিলে লেখা আছে দেখুন 220। আরো কি আছে গন্ডগোল এটা দেখে নিস। কেমন লাগলো সবার? এখন আমরা এখান থেকে জলপাইগুড়ির তিস্তা সুন্দরী থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য কাজিরাঙ্গা। আর আমরা এখান থেকে খুব সুন্দর কাটালাম, এদের ব্যবহার খুব ভালো আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে একটা ছোট্ট প্রবলেম হলো, সেটা আমি আপনাদের বলে দিই। আমাদের খাওয়া দাওয়া ভালো হলো, তবে একটা ছোট্ট প্রবলেম, সেটা হলো যে আমাদের এইখানে আপনারা যখন বিলটা ফাইনাল সাবমিট করবেন মানে নেবেন, তখন একটু চেক করে নেবেন। তার কারণ হচ্ছে আমাদের সাথে বেশ প্রবলেম হয়েছিল, কারণ এরা এক ধরনের মানে বলছে আর এক ধরনের করছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। কিন্তু চিকেন পকোড়া যেমন যেটা নিয়ে হলো, সেটা হচ্ছে চিকেন পকোড়ার রেট লেখা আছে 180, ওনারা নিয়েছেন 220। তো সেখানে বলতে তো বললো হ্যাঁ ঠিক আছে, সেটা কমিয়ে দিল, সেটা কথা না। তারপরে যেমন সার্ভিস চার্জ, রুমে কিন্তু কোনো সার্ভিস দেয়নি, তাও সার্ভিস চার্জ অ্যাড করেছিল, সেগুলো একটু দেখে নেবেন। যদি না হয়ে থাকে তাহলে আপনি একটু চেক করে নেবেন, তাতে আর কোনো সমস্যা নেই। বাকি স্টাফদের বিহেভিয়ার এবং জায়গাটাও খুবই সুন্দর। তিস্তা সুন্দরী প্রপার্টিকে বাই বাই করে আমরা এগিয়ে চলেছি, এই বেরিয়ে গেলাম আমরা এখান থেকে। ধূপগুড়ি 32, ফালাকাটা 54, আর আলিপুরদুয়ার হচ্ছে 92 কিলোমিটার। আমরা এখন আলিপুরদুয়ারের দিকে যাচ্ছি। আমরা যেটা ফেরোচ্ছি এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আজকে সকালে আমাদের ফার্স্ট টোল,
ওয়েলকাম টু হুসলুডাঙ্গা। ফালাকাটা যাওয়ার আগে গলা কাটা হয়ে গেল। আমরা এই যে নদীটা পেরোচ্ছি বা ব্রিজটা পেরোচ্ছি, এটা হচ্ছে জলঢাকা রিভার। এখান থেকে 389 আমরা এখন সোজা যাব হচ্ছে আলিপুরদুয়ার থেকে গৌহাটির দিকে। আমরা এখন পেরোচ্ছি কলেজ রোড ধূপগুড়ি। এই জায়গাটার নাম হচ্ছে ভূতলির ঘাট। এটা হচ্ছে ফালাকাটা NBSTC বাস স্ট্যান্ড। নর্থ বেঙ্গলে যে এত আলু চাষ হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি এবারে দেখলাম যে প্রচুর আলু চাষ হচ্ছে। রাস্তার সাইডে কোনো একটা গাছের ছালকে শুকনো হচ্ছে। আমি গতকাল খড়গপুর থেকে জলপাইগুড়ি এসে পৌঁছেছিলাম। তার ডিটেলস ইনফরমেশন আমি আগের ভিডিওতে দিয়েছি, episode 1-এ। তো আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলেও আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর এখন চলেছি আমরা জলপাইগুড়ি থেকে কাজিরাঙ্গার উদ্দেশ্যে। আমরা একটা পেট্রোল পাম্পের সামনে এলাম আর এখানে পেট্রোলের প্রাইস 105.17 টাকা, আমাদের ওখানে চেয়ে বেশি এখানে কিন্তু। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে আলিপুরদুয়ার বীরপাড়া আর আমরা এখানে জিওর পেট্রোল পাম্প আছে। আর বললো এখান থেকে মারুতি সার্ভিস সেন্টার আর প্রায় কিলোমিটার খানেকের বা 2 কিলোমিটারের মধ্যেই হবে। গাড়ির একটা হর্ন হঠাৎ করে কেটে গেছে, বেশ কিছুক্ষণ ধরে বাজছে না। আর আমরা এসেছি এখন এই পদ্মার মারুতি সুজুকি সার্ভিসে। তো আমি হর্নটা ফিটিংটা করেছিলাম বাইরে থেকে। তো যেহেতু বাইরে থেকে ফিটিং করেছি, তো ওরা বলছে যে এই হর্ন তো এখানে পাওয়া যাবে না, তো আমাকে বাইরে থেকে কিনতে হবে। তো আমি এখন যাচ্ছি বাইরে কোনো দোকান আছে কিনা দেখছি। তো বললো নিয়ারেস্ট এখানে খুব কাছেই কয়েকটা দোকান আছে, তো সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি হর্ন, দেখা যাক। আর আমি এখন যে হর্নটা লাগাচ্ছি, আমার হর্ন লাগানো ছিল হেলার আর এখন লাগাচ্ছি আমি রুটসের। তো দেখি, বলছে ভালো হবে, খারাপ না। আওয়াজ তো খারাপ লাগলো না, তবে হেলার হর্নের আওয়াজটা অনেক বেশি মিষ্টি ছিল, এটা অনেকটা একটু কর্কশ। যাই হোক, দেখা যাক কদিন চলুক। গাড়ি খোলা চলছে, দাদা খুলছে গাড়িটা। একটা হর্ন ভেতরে লাগানো আছে, একটা বাইরে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমার গাড়ির ভেতরের কন্ডিশন। আমার আগের যে হর্নটা ছিল সেটা হচ্ছে এই হর্নটা, হেলার হর্ন। এই দুটো হচ্ছে হেলার হর্ন, আর এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে রুটসের হর্ন। এখানে ল্যাম্প গুলো আছে। এটা বেঁকে গেছে, এটা বেঁকে গেছে, এটা বেঁকে গেছে, এই যে বেঁকে গেছে, এই যে টোটাল পড়লো 830 টাকা, মানে 730 টাকা নিল হর্নটার দাম, আর 100 টাকা যিনি লাগাচ্ছিলেন উনি নিলেন। তো 830 টাকা আপাতত কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি কাজিরাঙ্গার উদ্দেশ্যে। বেশ কিছুটা টাইম নষ্ট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতো টাইম এখানে নষ্ট হয়ে গেল। তো আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ লেট হয়ে যাবে বলে মনে হচ্ছে, দেখা যাক। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর, কতটা তাড়াতাড়ি পৌঁছে যায় দেখি। এই জাস্ট আলিপুরদুয়ার ক্রস করে গৌহাটির দিকে যাচ্ছি। তো আলিপুরদুয়ার অবধি, শিলিগুড়ি থেকে বা জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার অবধি যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু মানে বেশ বাজে, মানে রাস্তার কিছুই নেই। আলিপুরদুয়ারটা একটু ক্রস করে আসার পরে তারপরে আমরা আবার ন্যাশনাল হাইওয়ে ধরলাম এবং সেটা 4 লেন, দেখা যাক এটা কতদূর চলে। কিন্তু শিলিগুড়ি থেকে মানে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রাস্তা কিন্তু খুবই খারাপ। এই জায়গাটার নাম হচ্ছে গোয়াবাড়ি টোল প্লাজা। আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে এটা ভুটানের গাড়ি, দেখুন লাল নাম্বার প্লেটের উপরে সাদা দিয়ে লেখা আছে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন আমরা আসামে ঢুকলাম। এই টোলটা নেই, এই টোলটা আমরা ভয় পেয়ে গেছিলাম টোল দেখে।
এই জায়গাটার নাম হচ্ছে চাপাগুড়ি। মেইন রোডের উপরে বাঁদিকে নেক্সা সার্ভিস সেন্টার রয়েছে, মহিন্দ্রারও রয়েছে। আমরা এখন মা লক্ষ্মী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম। আমাদের বলা হয়েছিল চিকেন থালি আর ফিশ থালি, দুটো রেটই সেম, 150 টাকা করে। চিকেন থালিও 150 টাকা আর ফিশ থালিও 150 টাকা। এই হচ্ছে ফিশ থালি, এতে রয়েছে আলু ভাজা, এটা সিমের বিচি ভাজা, এটা কাঁঠালের সবজি, এটা কাঁঠালের সবজি, আর এটা এটা লাউয়ের সবজি, আর এটা আচ্ছা মিক্স সবজি, আর এটা পাঁপড়, রাইস, চাটনি, পেঁয়াজ আর লঙ্কা, আর ডাল রয়েছে, আচ্ছা আচার আছে, চাটনি না আচার। আমারও সেম থালিতে যা যা থাকার সবই আছে, সিমের বীজ থেকে শুরু করে বাকি সব, সবাই চলে যাবে, খারাপ না, চলে যাবে। আর তরকারি টরকারিগুলো খুবই ভালো দিয়েছে। আমরা এখানে লাঞ্চ করে স্টার্ট বেরিয়ে পড়লাম আবার কাজিরাঙ্গার উদ্দেশ্যে, আর এখানে লাঞ্চ করলাম। লাঞ্চের কোয়ালিটি যে খুব খারাপ ছিল তা না, আর মারাত্মক যে আহামরি তাও না, তবে ঠিকঠাক। আর আপনারা যদি লাঞ্চ এখানে করতে চান, আমি ওপরে এখানে এই জায়গাটার নাম আপনারা বললে হয়তো চিনতে পারবেন, আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, লংলেটটা দিয়ে দিচ্ছি। আপনারা জিপিএসে সেট করে দিলে কিন্তু এখানটা এসে আপনারা লাঞ্চ করতে পারেন। তার কারণ হচ্ছে এই যে ডিস্টেন্সটা, মানে জলপাইগুড়ি থেকে কাজিরাঙ্গা যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কভার করলে আমরা ঠিক 2:30 নাগাদ লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। তো এই ডিস্টেন্সটা আর আশেপাশে কিন্তু কোনো ভালো সেরকম ধাবা দেখলাম না, সেই জন্য আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে ইউজ করতে পারেন। আমরা এখন পেরোচ্ছি বেকি রিভার, এখন হয়েছে 1011.4। আমাদের বাম দিকে হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। আমরা এখন পেরোচ্ছি ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রিজটা যেটার উপর দিয়ে পেরোচ্ছি এটা হচ্ছে সরাইঘাট ব্রিজ বলে এটাকে। দুদিকে সিনারি কিন্তু দারুণ সুন্দর। 50 এখন বাজে 5:49। নুষি নেমে গেছে, সবাই নেমে গেছে, যেখানে সবাই নেমে গেছে, আর গাড়ির অবস্থা ঠিক আছে, চলে যাবে কোনো রকম। আর মানুষের গাড়ির অবস্থাও, ক্যারিয়ার ব্যাগটা কিন্তু আমাদের ঝাঁকা চলছে, ঝাঁকা। পাঞ্জাবি ধাবা, এই ধাবাটা ঠিক গৌহাটি শহরটা ছাড়িয়ে এসে একটু এগিয়ে গেলেই এই ধাবাটা পড়বে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর চা খেতে, 10টা চা অর্ডার দিয়েছি, দেখা যাক কতক্ষণে দেয়। আর এখন বাজে হচ্ছে 6:38, দেখা যাক আমরা কটায় পৌঁছতে পারি। জিপিএস দেখাচ্ছে 10:40, 11:30, 12:00 দেখাচ্ছিলো, সেখান থেকে কমতে কমতে এখন 10:40 এসে দাঁড়িয়েছে। আমি জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। আমরা এইমাত্র অনুরাগ রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছলাম, এই দেখুন অনুরাগ ধাবা। আর এখানে এখন বাজে হচ্ছে 8:40, আর আমি আগে যখন ফটোগ্রাফি ট্রিপে যেতাম তো আমরা এই ধাবাটাতে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতাম, কখনো লাঞ্চ করেছি, কখনো আবার ডিনারও করেছি এরকম। তো আজকে এখানে দাঁড়িয়ে যাই। তো বহুদিন পর কাজিরাঙ্গা এলাম, আবার প্রায় বছর 5-6 পরে এখানে এসে এখন এই ধাবাটাই খেয়ে নিই।
আমি তো বহুদিন আগে খেয়েছিলাম, জানি না এখন কি কন্ডিশন। এটা হচ্ছে খাওয়ার অবস্থা। ডাল ফ্রাই আছে, রুটি আছে, আর থালি সিস্টেম আছে না? থালি আছে, হ্যাঁ থালি আছে, হ্যাঁ নিয়ে নিতে হবে। হ্যাঁ কি খাবে, তুই কি খাবি, তোরা কি চিকেন খাবি? কেমন ভালো খেতে? হ্যালো, ওই ভুলে গেছি, বহুদিন আগে খেয়েছিলাম তো। কেউ বলছে মোটামুটি আর বাকিরা বলছে ভালো। ফ্যামিলি সবার খাওয়া হয়ে গেল, আমি আজকে ডিনার করলাম না, তার কারণ হচ্ছে পেটটা ভার আছে, ভালো লাগছে না। আর রুটি আর আমরা চিকেন, দেশি চিকেন পাওয়া যায় এখানে। এখানে চিকেনের প্লেট বললো 360 টাকা করে, আর ভেজ থালি হচ্ছে 160 করে। তো আমাদের ভেজ থালি বলা হয়েছিল, প্লাস চিকেন অ্যাডিশনাল বা আপনি আন্ডা বা ফিশ যাই নিতে পারেন, সেগুলো আলাদা করে নিতে হবে। আর মোটামুটি খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর খাবার কোয়ালিটি বলছে বেশ ভালো, সবাই বলছে বেশ ভালো খাবার। আর আমরা চিকেন এক প্লেট আর গোটা দশেক রুটি প্যাক করে নিয়েছি, যদি মনে হয় যে ওখানে গিয়ে, এখনও প্রায় এখন বাজে 9:11, তো আমাদের পৌঁছতে পৌঁছতে আশা রাখছি 11টা বেজে যাবে। তো ওখানে গিয়ে যদি খিদে পায় তাহলে ওখানে গিয়ে কিছুটা খেয়ে নেবো। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে সমস্ত খাবার কিন্তু কাঁসার থালাতে সার্ভ করে, এটা কিন্তু দারুণ। আমরা আসামে ঢুকে গেছি, এখন তেলের প্রাইস হচ্ছে 97.19, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। কেননা আসামেই তেলটা ম্যাক্সিমাম, আসাম আর অরুণাচলে তেলটা কয়েকদিন ভরে নিতে হবে, তাহলে প্রচুর সস্তায় পাওয়া যাবে, অনেক ডিফারেন্স। আমরা যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি এখন, এটার নাম চেঞ্জ হয়েছে 715, 715। আমরা এই অরণ্য টুরিস্ট লজের ভেতরে এসে পৌঁছলাম, এখন বাজে 11:17। এখানে হচ্ছে পার্কিং দেওয়া আছে, পার্কিং লেখা আছে, প্রচুর গাড়ি রয়েছে। গাড়িটা এখানটা রেখে দিই। আমরা এইমাত্র অরণ্য লজের সামনে এসে পৌঁছলাম, আর আমাদের হচ্ছে কটেজ, কটেজগুলো মোস্ট প্রবাবলি ওই দিকে রয়েছে। এটা হচ্ছে অরণ্য টুরিস্ট লজ, আর বাইরে পুরো প্যাঁচার আওয়াজ, আউলের আওয়াজ আসছে। এটা হচ্ছে অরণ্য টুরিস্ট লজ, এটা হচ্ছে রিসেপশন কাউন্টার, এটা ডাইনিং, আর এটা হচ্ছে রিসেপশনে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা ছোট্ট শপ আছে, সোভিনিয়ার শপ, আপনারা পারচেস করতে পারেন দরকার হলে, আমি কাল সকালে এগুলো ভালো করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং, দারুণ ডাইনিংটা, দারুণ সুন্দর, দারুণ। আর আমি জাস্ট এইমাত্র এসে পৌঁছলাম এখানে কাজিরাঙাতে, এখন বাজে 11:21, জিপিএস আমাদের দেখাচ্ছিল প্রায় 12:30। তো আমরা ডিনার টিনার সেরে মোটামুটি 11:10-15 মধ্যে, মানে 21-এর মধ্যে, মানে 11:30-টার মধ্যে ঢুকে যেতে পেরেছি। এখানে আমাদের 4টে কটেজ দিয়ে দিয়েছে, আজকে আমাদের 4টে কটেজ বুক আছে, আর উনি রাত্রেবেলা আছেন, বেশ অনেক রাত হয়ে গেছে, উনি ঘুমিয়েই পড়েছিলেন, ডেকে তুললাম, বেশ রাত হয়ে গেছে আমাদের পৌঁছতে। যাই হোক, দারুণ সুন্দর জায়গা, কাল সকালে আমি পুরো আপনাদের ভিউজ দেব। আর এখন জাস্ট রুমে গিয়ে আপনাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। চলুন তাহলে রুমের দিকে এগিয়ে যাওয়া যায়। আমাদের দুটো গাড়ি চলে এসছে, এখানে আমার গাড়ি আর এখানে মানুষের গাড়ি, আর এই হচ্ছে কটেজগুলো। এখন বাজে 11:38, রুমের ভেতরে ঢুকছি। এখানে বাইরে একটা সুন্দর গ্লাসের ডোর আছে, ঢুকেই এরকম একটা বসার সিটিং রুম আছে, দারুণ রুমটা, দারুণ। এখানে দুটো চেয়ার, একটা টেবিল, আর এই হচ্ছে রুম, একটা টিভি রয়েছে, বাহ, একটা বিশাল বড় মিরার। রুমগুলোর যে কন্ডিশন মারাত্মক আহামরি তা নয়, ঠিক আছে। খাটটা বেশ বড়, তিনজন অনায়াসে শোয়া যাবে একটা বাচ্চা নিয়ে। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, বাথরুমটা বড়, বেশ বড়, বাথরুমটা বেশ বড় দেখাচ্ছে। এখানে একটা বেসিন রয়েছে, একটা মিরার, কোমোড,
আর বাথরুমের সাইজ বিশাল, গিজারও রয়েছে, উপরে গিজার আছে, দারুণ। আর রুমটা এমনি ঠিকই আছে, বেশ বড়, কিন্তু একটু মনে হয় রিনোভেশন করলে ভালো হতো। এসিও রয়েছে, সবই আছে, ফ্যানও আছে, এসিও আছে, সবই রয়েছে। আর এই দেখুন, এই র্যাকটা জাস্ট ওই লোহার যে র্যাকগুলো আর আমরা লাইব্রেরিতে ইউজ করা হয় সেই টাইপের র্যাক, একটু ভালো করা যায়। মানুষের হচ্ছে রাইনো, আমাদের হচ্ছে ডিয়ার, নুষি দাঁড়িয়ে আছে এখানে, নীলুদের হচ্ছে বাফেলো, এটা হচ্ছে বাফেলো, বাইসনটা আমাদের না অন্য কারো, আর এটা হচ্ছে এলিফ্যান্ট, দেবুদেরটা হচ্ছে এলিফ্যান্ট, দেবুস শের ছিল কিন্তু এখন এলিফ্যান্ট হয়ে গেছে, হাতি হয়ে গেছে, যাই হোক। আর তারপরেরটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে টাইগার, টাইগার একদম সবার শেষে। আশা রাখছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রচণ্ড টায়ার্ড, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, টাটা, বাই বাই, গুড নাইট।